ধান চাষের জন্য বীরভূমের নাম অনন্য। অন্নদাতারা অন্যের জন্য অন্ন খুঁজে বেড়ান বিভিন্ন চাষের মাধ্যমে, তেমনই হলো ধান চাষ। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধান চাষের হিড়িক পড়েছে। গভীর নলকূপ, অগভীর নলকূপ, সাবমার্সেবল, ক্যানেল এছাড়াও বিভিন্ন নদী থেকে মোটর বা পাম্পের মাধ্যমে জল তুলে চলছে বোরো চাষ। আপাতত চাষিরা ধান পোঁতা শুরু করে দিয়েছেন। চাষিদের দাবি, অত্যাধিক রাসায়নিক সারের দাম থাকার সত্ত্বেও চাষিরা ছাড়বে না ধান চাষ করতে। ইলামবাজার ব্লকের এডিও সাহেবের বিভিন্ন সহযোগিতার ফলে ব্লকের চাষিরা এখন চাঙ্গা। শোধন করা ওষুধ বীজ এমনকি সুপরামর্শ পেয়ে সুবিধা পাচ্ছেন অধিকাংশ কৃষক। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্প, কৃষি বিমা প্রকল্প ইত্যাদি কৃষকদের ভয়ভীতিকে দূর করেছে। তবে অধিকাংশ কৃষকের দাবি, রাসায়নিক সারের দাম কিছুটা কমলে সুবিধা হতো আরও বেশি। শুনুন চাষিদের মুখ থেকে। হ্যাঁ, লোন নিয়ে বড় চাষ করা হয়েছে, এত লিভারের দাম, এক এক লিভারের দাম 300 টাকা করে, আবার খাবার দিচ্ছে, দুবেলা দুবেলা খাবার লাগছে, চাষ করে কোনো কিছু লাভ হয়েছে না। এত রাসায়নিক সারের দাম, ডিজেল তেলের দাম, ট্রাক্টরে 1200 টাকা ঘন্টা, কীভাবে চাষি বাঁচবে? এইভাবে সরকার যা বাড়াতে লেগেছে দিনকে দিন, চাষিরা তো ঘর ঢুকে যাবে একের পর এক, চাষ করে কোনো লাভ হবে না। এই 70 বিঘে মতো, আচ্ছা প্রচুর কচা, বিঘা প্রতি ওই 5 টাকা লিভার লাগছে ধান রোয়াতে, 5 টাকা করে বীজ টানতে, 10 টাকা করে লিভারের দাম, রাসায়নিক সারের দাম 20 কেজি করে পার বিঘাতে, তারপরে ঘাস মরা ওষুধ আছে, তারপরে আরও অন্যান্য কীটনাশক ওষুধ আছে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।